লেখো, হা করে আমার দিকে তাকিয়ে দেখো না, লেখো। তোর ফ্রেন্ড সৌমি এত ভালো নাম্বার পেয়েছে আর তুই কিচ্ছু লিখতে পারিস নি, সব কেটে দিয়েছে, সব কাটা। 6 5 4 3 একটুকো পড়ায় মন নেই, তোকে এত পড়ালাম তারপরেও তুই কিচ্ছু পারিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা তোমাদের বাচ্চা কি একদম পড়তে বসতে চাইছে না, পড়াতে বসলে বিভিন্ন বাহানা খুঁজছে, যেমন ধরো আজকে ছেড়ে দাও না আর পারছি না, অনেকক্ষণ তো পড়লাম, কালকে পড়ি, আর কতক্ষণ পড়াবে, অনেকক্ষণ থেকে তো টানা পড়ছি, হাত পা ব্যথা করছে আজকে, শরীরটা একদম ভালো লাগছে না, আজকে প্লিজ ছেড়ে দাও, বা ঘুম পাচ্ছে আমার আজকে খুব খুব ক্লান্ত, এইরকম বিভিন্ন বাহানা যদি খোঁজে তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি 10টা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো ফলো করলে দেখবে বাচ্চারা নিজেরাই নিজে থেকে পড়তে বসতে চাইছে, পড়ার প্রতি অনেক বেশি আগ্রহ বাড়ছে, পড়ার কথা নিয়ে আর বারবার তোমাদের বলতেই হচ্ছে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওতে যেটা দেখলে সেটা কিন্তু কম বেশি আমরা বাড়িতে বাচ্চাদের পড়ানোর সময় সবাই করে থাকে, এটা কিন্তু একদম করা যাবে না, এটা মস্ত বড় ভুল। বাচ্চাকে পড়ানোর সময় বাচ্চার পড়ার প্রতি আমরাও কিন্তু ইন্টারেস্ট দেখাবো, যাতে বাচ্চা অনুপ্রাণিত হয়, তাতে কিন্তু সব সময় তাদের পাশে থাকতে হবে, আর পড়ানোর সময় একেবারে মোবাইল বা ল্যাপটপ ইউজ করা যাবে না। এবারে হয়তো এরকম অনেক কিছু আমরা দেখছি যেটা বাচ্চার পড়াশোনা রিলেটেড কিছু ভিডিও দেখছি যেটা হয়তো সেই সময় তাকে পড়ানো দরকার, এটার জন্য বলবো যে যেটা তুমি মোবাইলে দেখছো সেটা তুমি আগে দেখে নাও, যাতে পড়াশোনার সময় তুমি সেটা তাকে পড়াতে পারো, পড়াশোনার সময় কিন্তু এটা দেখে দেখে বাচ্চাকে পড়ানো যাবে না। কি রে এগুলো তোকে সমস্ত আমি আগের দিন শিখিয়েছি আর এগুলো তুই কিচ্ছু লিখতে পারিস নি স্কুলে গিয়ে, যখন নাম্বার পেয়েছিস তুই? হ্যাঁ তো সব বন্ধুরা পারছে, তো সব বন্ধুরা ভালো ভালো নাম্বার পাচ্ছে, তুই কিছুই করতে পারছিস না, তোর পেছনে আমি এত, হ্যাঁ তুই জিরো হয়ে যাচ্ছিস দিনে দিনে, তোকে আমি এত শেখাচ্ছি এত কিছু করছি আর সেখানে তুই দেখ তুই কিচ্ছু লিখতে পারছিস না, এগুলো কিছু লিখতে পারছিস না তুই, তোকে শেখানোটাই তো বেকার, যা তোকে আর পড়াবো না, পড়িয়ে কোনো লাভ নেই তোকে, যা। বাজে মেয়ে হয়ে যাচ্ছে দিনে দিনে একটা, স্কুল ছাড়িয়ে দেবো তোকে আমি। যেটা দেখলে ভিডিওতে সেটা কিন্তু একেবারেই করা যাবে না, ভালো গ্রেড পাওয়ার জন্য ভালো স্কোর করার জন্য কিন্তু আমরা বাচ্চাদের এইরকমই চাপ দিয়ে থাকি, আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা বাচ্চাদের ওপর কতটা বেশি চাপ দিয়ে ফেলছি, এইরকমই নেগেটিভ কথা আমরা বাচ্চাদেরকে বারংবার বলতে থাকি, যদিও ভালো গ্রেড বা স্কোর করাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা এইভাবে নয়, এইভাবে চাপ দিয়ে নয়, বাচ্চার সাথে সুন্দরভাবে কথা বলো, নম্রভাবে কথা বলো, তার দিক থেকে তার অসুবিধাগুলো বোঝার চেষ্টা করো, তাকে পজিটিভলি বলো আমার বিশ্বাস তুমি পারবে, তুমি এবার পারোনি তো কি হয়েছে, নেক্সট টাইম এক্সামে তুমি একটু পড়লেই কিন্তু ওর থেকে অনেক বেশি নাম্বার পেতে পারো, তুমি একবার ট্রাই করে দেখো, নেক্সট এক্সামটা তোমার অনেক বেশি ভালো হবে, এরকম যদি বারবার আমরা পজিটিভ তাকে বলতে থাকি একদিন দেখবে বাচ্চা অনেক বেশি দায়িত্বশীল হবে, নিজের প্রতি তার কনফিডেন্স গ্রো করবে অনেক, কিন্তু বারবার যদি আমরা নেগেটিভ বলতে থাকি একদিন কিন্তু সে বিদ্রোহী হয়ে উঠবে, বিরক্ত এসে যাবে তার মধ্যে, আজকে সে তোমাকে মানছে কালকে কিন্তু সে আর তোমাকে মানবে না। काफी आराम से रन बन रहे हैं, कन्या भैया थोड़ा सा इंटेंट भी दिखाए, पिछले 9 ओवर में लगभग 5 रन प्रति ओवर। जानो तुम ही मन दिए पढ़ो ना, टीवी टीवी मतन चलछे, तुम ही पढ़ो। कन्या कन आउट कर चुके हैं जडेजा स्टीव स्मिथ को 20 पारियों में, हम जाएंगे ना तुम ही नीचे ले, अलग हालात तुम ही जानो, मैं वो 7 विकेट जो आए होंगे ज्यादातर भारतीय कंडीशंस में आए होंगे, यहां पे अलग है, लेकिन अच्छी गेंदबाजी की, पहले इनिंग्स में भी जडेजा ने बहुत अच्छी गेंदबाजी की थी, खास ভিডিওতে তোমরা যেটা দেখলে সেটা কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে হয়ে থাকে, বাচ্চার পড়াশোনার জায়গা যেন একদম শান্ত হয়,
পড়াশোনার পরিবেশটা কিন্তু খুব বড় একটা ম্যাটার করে এখানে। কেন, যদি বাচ্চা যেখানে পড়ছে সেখানে যদি টিভি চলে, জোরে মিউজিক সিস্টেম চলে, বা বাড়িতে যেন কোনো ভাই বোন থাকে, সেখানে যদি ভাই বোনের খেলার আওয়াজ যদি তার কানে আসে, তাহলে কিন্তু বাচ্চারা মন দিয়ে পড়তে পারে না, অনেক বেশি বিভ্রান্ত হয়। এমনিতেই বাচ্চাদের মনোযোগ কম থাকে, আর এরকম যে কোনো আওয়াজ আসলেই কিন্তু একটুতেই তারা অমনোযোগী হতে পারে, পড়াশোনায় এতে কিন্তু আগ্রহ হারাতে পারে। তাই জন্য পড়াশোনার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একদম নিরিবিলি শান্ত জায়গায় বাচ্চাকে পড়তে বসাতে হবে, যাতে কোনো রকম আওয়াজ না আসে। এরকম যদি আওয়াজের মধ্যে বারংবার আমরা পড়াতে থাকি, একটা সময়ের পর কিন্তু বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট করে ফেলবে। নেক্সট যেটা বলবো, এটা কম বেশি কিন্তু আমরা প্রায়ই পড়তে বসানোর সময় করে থাকি, সেটা হলো একটা না অনেকক্ষণ পড়াতে থাকি। এটা কিন্তু বাচ্চাদের সাথে করা যাবে না। যে সময়টা ধরে তুমি পড়াচ্ছ সেই সময়টাকে ছোট ছোট স্লটে ভাগ করে নাও। ধরো তুমি সকালবেলা বাচ্চাকে এক ঘন্টা পড়াও, সেই এক ঘন্টাই আধ ঘন্টা করে ভাগ করে নাও। আধ ঘন্টা পড়ালে তারপর কিছুটা সময় তাকে খেলতে দিলে, তারপর আবার পুনরায় তাকে পড়তে বসালে। এমনিতেই বাচ্চারা চঞ্চল হয়, আর তার উপর পড়াশোনার মতো বিষয় একটা না কিন্তু তারা বসে থাকতে চাইবে না, ধৈর্য হারিয়ে ফেলবে। তখন আস্তে আস্তে দেখবে পড়াশোনার প্রতি তাদের একটা আগ্রহ নষ্ট হবে। আমরা যদি ছোট ছোট স্লটে ভাগ করে বাচ্চাদের পড়াই, বাচ্চারাও পড়ানোর সময় বুঝতে পারবে যে এই তো একটু পড়ে নি, তারপরেই তো আমার ছুটি হয়ে যাবে, মা তো একটু বাদেই ছুটি দিয়ে দেবে। তো তাদের এনার্জিটা অনেক বেশি বাড়বে, পড়ার প্রতি আগ্রহটাও অনেক বেশি বাড়বে। আমি পড়তে যাও, তাড়াতাড়ি পড়ে নেবো, পড়া হয়ে গেলে ছুটি একটু বাদে করবো, ঠিক আছে? বসো 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 বসো, পড়ো। হ্যাঁ, পড়াশোনার সময়সূচি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করো, যে সময় বাচ্চাকে পড়াতে বসাবে। যখন তখন যে কোনো সময় বাচ্চাকে পড়তে বসিয়ে দিও না। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি, সকালবেলা এক ঘন্টা এবং সন্ধ্যাবেলা এক ঘন্টাই কিন্তু যথেষ্ট। এটা যদি রেগুলার তুমি একটা নির্দিষ্ট সময় করতে থাকো, ধরো সকালবেলা তুমি সকাল 9টা থেকে 10টা অবধি পড়তে বসালে, আবার বিকেলবেলা সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি পড়তে বসালে, অটোমেটিক দেখবে রেগুলার এই টাইমে যখন বাচ্চা পড়তে বসছে, বাচ্চাও মনে মনে জেনে যাবে যে এই সময়টা আমাকে পড়তে বসতে হবে আর এই সময়টা আমাকে খেলতে হবে। ফলে এটা করলে দেখবে পড়ার সময়টা যেহেতু বাচ্চা মনে মনে জানবে যে এই সময়টা পড়তে বসতে হবে, কখনোই কিন্তু সেই সময় সে অজুহাত দেবে না, সে কিন্তু অনায়াসেই পড়তে বসে যাবে। আমাদের মায়েদের কিন্তু সারাদিনে সংসারে প্রচুর কাজ থাকে, ফলে আমরা সেই সময় ম্যানেজ করে সবসময় একই টাইমে পড়তে বসাতে অনেক সময় পারি না। হয়তো আমাদের যে সময় ফ্রি আছে সেই সময় বাচ্চাকে পড়তে বসিয়ে দিলাম, এটা কিন্তু করলে একদম চলবে না, তাহলে কিন্তু বাচ্চার আস্তে আস্তে পড়ার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাবে। ভিডিওটা দেখলে তো কি সুন্দর, আমি খেলতে খেলতেও অনেক কিছু শিখে যায়। হ্যাঁ, এইরকমই যদি ছোট থেকেই আমরা বাচ্চাদের শুধু পড়াশোনা মানে বই খাতা টেবিল নিয়ে এক জায়গায় বসে পড়তে হবে এটা না করে সারাদিন বিভিন্ন সময়টাকে খেলতে খেলতে আমরা শেখাতে পারি, তাহলে দেখবে অনেক কিছুই কিন্তু বাচ্চারা মুখে মুখে শিখে যাবে। একদম ছোট থেকে যদি আমরা বাচ্চাদেরকে শোয়ার সময় বা ধরো বাচ্চা যে সময় খেলা করছে সেই সময় মুখে মুখে তাকে জিজ্ঞাসা করতে পারি, বাবা বলো তো এ ফর কী হয়, বি ফর কী হয়, এইভাবে অ্যালফাবেটগুলো চেনাতে পারি, বিভিন্ন ফলের নাম, যদি ফল যেগুলো বাড়িতে আনা হচ্ছে সেগুলো দেখিয়ে বলতে পারি, এটা কী ফল বলো, এটা অ্যাপেল, এটা অরেঞ্জ, এটা বানানা, এইভাবে ফলের নাম চেনাতে পারি। বিভিন্ন ছোটোখাটো রাইমস আমরা মুখে মুখে যেভাবে আমাদের মায়েদের কাছ থেকে আমরা শিখে এসেছি সেভাবে বাচ্চাদের মুখে মুখে শেখাতে থাকি, দেখবে অনেক কিছুই কিন্তু খুব সহজেই বাচ্চারা শিখে যাচ্ছে। এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে পড়াতে থাকি, দেখবে বাচ্চাদের পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, একটা মজা তৈরি হবে, বাচ্চারা বুঝবে যে পড়া মানেই তো মজা, ভয়ের কারণ হবে না পড়াটা। গরু বাছুর, ভয়ে ঘুঘু পাখি, ডাকছে ডাকছে।
পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু একদম ছোট থেকেই তৈরি করতে হবে। হঠাৎ করে যখন বাচ্চার বয়স 4-5 বছর হবে তখন তাকে বই ধরিয়ে দিলাম, সেটা কিন্তু করলে কিন্তু বাচ্চার প্রতি একটা প্রেশার তৈরি হবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট হবে। অ্যামির যখন 2 বছর বয়স ছিল তখন থেকে কিন্তু আমি অল্প অল্প করে শেখানো শুরু করেছিলাম, এবং তোমাদেরকেও বলবো বাচ্চা যখন তোমার 2 বছর বয়স হয়ে যাচ্ছে তখন থেকে অল্প অল্প করে খেলতে খেলতেই শেখাও, সকালে 15 মিনিট, বিকেলে 15 মিনিট। ছোট ছোট যে ছোটি বইগুলো হয় অ্যালফাবেটের, বর্ণমালার, নাম্বারের, সেগুলো কিনে আনো, অল্প অল্প করে পড়াও। ফলের নাম, ফুলের নাম, পাখির নাম ছবি দেখিয়ে দেখিয়ে পড়াও। বিভিন্ন টাইপের ফ্ল্যাশ কার্ড পাওয়া যায় বাচ্চাদের, সেগুলো দেখিয়ে পড়াতে পারো। এতে ছোট থেকে বাচ্চার প্রতি পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, পরে গিয়ে সেটা একটা ভীতির কারণ হয় না। কিন্তু যখন বাচ্চার 4-5 বছর বয়স হয়ে যাচ্ছে তখনই গিয়ে যদি তাকে একসাথে এতগুলো জিনিস শেখানো হয় তখন কিন্তু বাচ্চা পড়তেও পারবে না, মনেও রাখতে পারবে না এবং পড়ার প্রতি আগ্রহ নষ্ট হবে। এত কিছু পড়ো, অনেক বাচ্চারাই আছে যারা একদম পড়তে বসতে নারাজ, কিছুতেই তারা পড়তে বসতে চায় না, পড়াশোনার প্রতি একদমই আগ্রহ নেই। তাদের ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। দেখো, সব বাচ্চাদের সব জিনিসই আগ্রহ থাকে না, কিন্তু কারোর একটা নির্দিষ্ট কোনো না কোনো বিষয়ে তো আগ্রহ থাকবে। কারোর আঁকায় আগ্রহ আছে, কারোর নাচে, কারোর গানে, কারোর কার্টুন দেখাতে, কারোর খেলাতে বা কোনো স্পেশাল ক্যারেক্টারে। কেউ একটু ধরো অ্যাভেঞ্জার পছন্দ করে, কেউ স্পাইডারম্যান, কেউ সুপারম্যান, এই সমস্ত বিভিন্ন কার্টুন ক্যারেক্টার কেউ না কেউ কিছু না কিছু পছন্দ করে। সেটাকে একটু খুঁজে বার করো যে তোমার বাচ্চার কি পছন্দ, সেখান থেকে কিভাবে তোমাদের পড়াশোনার দিকে আস্তে আস্তে বাচ্চাকে ঢোকাতে পারো, সেই রকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো, আমার বাচ্চা যেটা দেখতে পছন্দ করে বা যে কার্টুনটা দেখতে পছন্দ করে সেটা দিয়েই আমি তাকে কথা বলতে বলতে বিভিন্ন প্রসঙ্গ কথা ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে পড়াশোনার দিকে নিয়ে যাব। তাকে বুঝতে দেবো না যে তাকে আমি পড়াচ্ছি, কিন্তু একটু অন্যভাবে। আমি তোমাদের একটা ভিডিও দেখাই, তাহলে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারবে। তোমার ফেভারিট কার্টুন কি? নন্টে ফন্টে। তোমার কার্টুন দেখতে ভালো লাগে? হ্যাঁ। কি দেখতে? নন্টে ফন্টে। আর কি ভালো লাগে? হাঁদা ফোঁদা। হাঁদা ফোঁদা ভালো লাগে? ও, তুমি জানো নন্টের বন্ধুর নাম কি? ফন্টে। জানো? আর একটা ওদের দাদা আছে, তার নাম কি? সমিত দাদা। না না, নন্টে ফন্টের দাদার নাম কি? কেলটুদা। আর ওদের একটা মাস্টার মশাই আছে, তাই না? স্যার। ও, স্যার আছে। ও, আর কি আছে রে? আর আরেকটা, আরেকটা কিছু নেই। তাহলে কতগুলো হলো? নন্টে, আর ফন্টে। বলো। হ্যাঁ বলো। নন্টে, ফন্টে, কেলটুদা, স্যার। কজন হলো? 1 2 3 4 4। আমি কাউন্ট করতে শিখে গেছে। ওকে, আমি তাহলে 10 থেকে 1 অবধি আমাকে ব্যাক কাউন্টিং করে বলো তো কত হয়। 10 9 11 না, 8 8 7 6 5 4 3 2 1 0 ওয়াও, আমি তো নন্টে ফন্টে কাউন্ট করা শিখে গেছে। ভেরি গুড। ভিডিওটা দেখে আশা করি তোমাদের বোঝাতে পারলাম আমার মেয়ের যেটা পছন্দ সেটা নিয়েই কিন্তু আমি তার প্রতি একটা আগ্রহ দেখালাম। তারও মনে হলো যে না, আমি এটাকে পছন্দ করি, মা সেটা নিয়ে আমার সাথে গল্প করছে, ওরও কিন্তু অনেকটা ইন্টারেস্ট বাড়বে। এবং এই করতে করতেই সেটাকে আমি আলাদাভাবে কিন্তু পড়াশোনার দিকেও ডাইভার্ট করলাম, কিন্তু তাকে বুঝতে দিলাম না। এইভাবে যদি তুমিও তার জিনিসটার প্রতি একটু আগ্রহ দেখাও, সেও দেখবে আস্তে আস্তে তোমার পড়াশোনার প্রতি একটু ফোকাস করবে। কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি, বলো কয়ে? আমি ঠপ দি পড়া হয়ে গেলে আমি রান্নাবাটি খেলতে দেবো, ঠিক আছে? চল পড়ো। গয়ে গরু আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। গয়ে আমি এই কাজটা করে নিলে মা বলেছে আমাকে এটা দেবে, এই যে প্রমিসটা রাখার জন্য ওরা কিন্তু তাড়াতাড়ি সেই কাজটা করে নেয় এবং কাজটার প্রতি কিন্তু খুব আগ্রহ থাকে তাদের। আর অবশ্যই কিন্তু আমাদের মা বাবাদের এই প্রমিসটা কোনোভাবেই খেলাপ করা যাবে না, প্রমিস কিন্তু রাখতেই হবে।
লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হলো বাচ্চার পড়াশোনার স্টাইলটাকে ফলো করো। প্রতিটা বাচ্চার কিন্তু পড়াশোনার স্টাইল আলাদা হয়। কেউ মা পড়ছে সেটা শুনে শুনেই তার মুখস্থ হয়ে যায়, পড়া তৈরি হয়ে যায়। কেউ খুব মনোযোগ দিয়ে নিজে নিজেই পড়া তৈরি করে, মাকে প্রশ্ন করে, তাতে সে পড়তে ভালোবাসে সেইভাবে। কেউ আবার ভিজুয়াল কিছু দেখে পড়তে পছন্দ করে, হয়তো যে পড়াটা আমি করাচ্ছি সেটা যদি আমি ভিডিওতে চালিয়ে দিলাম সেই ভিডিওটা দেখে দেখে কিন্তু তার পড়াটা তৈরি হয়ে গেল। তো সেটা ফলো করতে হবে যে তোমার বাচ্চা কিরকম ভাবে পড়তে পছন্দ করে, সেই স্টাইলে বাচ্চাকে পড়াও। অ্যামি যেমন টিভি দেখে কিন্তু অনেক কিছুই শিখে গেছে, অ্যামি কেন, অ্যামির মতো অনেক চঞ্চল বাচ্চারা আছে যারা কিন্তু এখন টিভি দেখেই অনেক কিছু শিখে যাচ্ছে। যেটা তুমি শেখাতে চাইছো, ধরো তুমি এ থেকে জেড অব্দি ফোনিক সাউন্ড শেখাতে চাইছো, বা ফলের নাম শেখাতে চাইছো, পাখির নাম শেখাতে চাইছো, সেটাই ইউটিউবে এখন অনেক ভিডিও অ্যাভেলেবেল। সেরকমই একটা কিছু চালিয়ে দাও, বাচ্চাকে দেখতে দাও, বাচ্চা দেখবে অটোমেটিক সেই ছবিগুলো দেখে দেখে সেই নামগুলো শিখে গেছে। তাহলে কি হবে, যখন তুমি পড়াতে বসবে দেখবে সেগুলো কিন্তু আগে থেকেও শিখে গেছে। বাচ্চারা যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে বসে যখন আটকে যাবে, সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করো। সবসময় বিরক্ত হয়েও না, যে তোমাকে একবার বলে দিয়েছে আবার কেন বলবো, এতবার কেন বলতে হচ্ছে, এরকম বিরক্ত হয়ে তার সাথে কথা বলো না। নম্রভাবে বলো যে তুমি অসুবিধায় পড়েছো, আমি বুঝতে পারছি, ঠিক আছে চলো তোমাকে আবারও আমি সাহায্য করছি। তাহলে বাচ্চাদেরও না ভয়টা তৈরি হবে না পড়াশোনার প্রতি। আমরা প্রত্যেক বাবা মাই চাই আমাদের বাচ্চারা সব ক্ষেত্রে সবসময় খুব ভালো হোক, ফলে আমাদের অনেক অনেক প্রত্যাশা আমরা কিন্তু বাচ্চাদের উপর চাপিয়ে ফেলি, ফলে বাচ্চাদের কাছে কিন্তু এটা একটা বোঝা হয়ে যায়, পড়াশোনার প্রতি কিন্তু একটা বিতৃষ্ণা চলে আসে। স্কুলের চাপ, সিলেবাসের চাপ, পরীক্ষায় ভালো রেজাল্টের চাপ, গ্রেডের চাপ, এমনকি অন্যান্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করতে গিয়ে কিন্তু একটা প্রতিযোগিতার মধ্যে আমাদের বাচ্চাদের আমরা নিজেরাই কিন্তু খুব চাপ দিয়ে ফেলছি। বাচ্চাকে সবসময় মনোবল দাও, আত্মবিশ্বাস দাও, দেখো বাচ্চা সফল হয়ে তোমার বেরিয়ে আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে। আর আমার একটা ফেসবুক পেজ আছে বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টু, সেটাকে অবশ্যই লাইক আর ফলো করে দেখো, সেখানে আমার পার্সোনাল অনেক ভিডিও কিন্তু আমি শেয়ার করি। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের বেল আইকনটা অবশ্যই হিট করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।